আমাদের বাইরে না গেলেই নয়, তারা একটু আস্তে আস্তে যান, বাইরের কাজ সেরে তাড়াতাড়ি আসুন ভিতরে, অনেক সময় হবে গান। আজ সদানন্দ অনেক ভালো ভালো কথাই বলে গেল, আমি নাকি পরের দাঁতে খাই, আমার নাকি দাঁত নাই। আচ্ছা আপনারা কি বলেন, আমার দাঁত নাই কোনো জায়গায় প্রমাণ আছে? তাই ইচ্ছা করলে অনেক কিছুই চিবিয়ে চিবিয়ে খেতে পারে। আবার বলে গেল, এমন কথা যেন বলো না যে কারো দাঁত খুলি নিলে সে কি মেনে নেবে কর্তৃপক্ষ। করোনায় কত ওয়ারিশ কি জানি, মানে মালিক ছিল না, সেই লাশের দাঁত নাকি খুলি ঠুলি নিয়ে এসছে ডোমেরা, বে ওয়ারিশ। কথা শুনি না আমি, সত্যি লজ্জায় মরে যাই। আচ্ছা করোনায় ডাক্তাররা সত্যি তাই ভয় ভয়, তা ডোম কোন জায়গা দিয়ে দাঁত আনবে? আমার মনে হয় এই ব্যক্তির করোনাতেও ঘৃণা করে যে সবাই নিতে পারি কম বেশি, ওরে আমি হব না, এর কোনো মানে হয়? ওই বলে তাই বলে। আচ্ছা দাঁত যদি না থাকে সেই বাড়ির ভদ্রলোক কিভাবে খাবে তার স্ত্রী ভালো জানে, তার খাবারটা একটু নরম করেই তো দেয়, কি মা দেয় না, আপনারা দেন না? আমার মনে ওর বাড়ির গিন্নি মানে শক্ত শক্ত দেয় যাতে মিনসে খেতে না পারে, সেই জ্বালায় এই গল্প বলেছে সবাই। যাক, হ্যাঁ আপনাদের বাইরে যারা যাবেন যান, ও মা দাঁড়িয়ে না থেকে আস্তে আস্তে যান। হ্যাঁ তবে সত্যি প্রথমে আসরটা একটু ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এখন দেখি যত রাত বাড়ে আর ভক্তরা আসে ভিতরে, ভালো আসর দেখে সত্যি আমি এত আনন্দিত গর্বিত। আমি প্রণাম করি সকল মা বাবা সবার চরণ পরে, হরি হরি বল, রাধে রাধে। বাহ, এই যে মায়েরা উলুধ্বনি দিচ্ছেন, আমার বোনেরা যদি কেউ থাকেন তিনিও ওই অভ্যাসটা রাখবেন, ভবিষ্যতে ভুলে যাবেন না, এটা মঙ্গল ধ্বনি। এখন বিশেষ করে আপনাদের এখানে এসে খুব ভালোই লাগলো, এমন এমন জায়গায় আমরা যাই উলুধ্বনি দিতেই পারে না, তার বলবো কি যে মা উলুধ্বনি দিন। অনেকে আছে উলুধ্বনিটা কি চেনে না, সে আমার গুরুদেবের একটা গল্প হয়তো আপনারা শুনেছেন, ঠাকুরমশাই বলছে যে ওমা কি কি এনেছো লক্ষ্মী পূজায়, তা কিছু আনতে যেন একটু কম পড়ে যায়, বৌমাকে বলছে ঠাকুর যা চায় মানে ঠাকুর মশাই পুরোহিত তুমি দিও আমি ওই জিনিসটা কম আসে নিয়ে আসি। উনি ছুটি গিয়েছে সেইটা আনতে, এদিকে ঠাকুর মশাই বলছে আমি পুজো শুরু করি তুমি একটু উলু দাও, এখন আর বৌমা উলু খুঁজে পাচ্ছে না, বড় ঘরে ছোট ঘরে সেজো ঘরে রান্নাঘরে সব জায়গায় খুঁজছে, শেষ পর্যন্ত খাটের নিচে যেই ঢুকেছে এমন সময় শাশুড়ি এসেছে, বলছে কি ঠাকুরমশাই বসে আছেন কেন, আপনি শুরু করলেন না? বলে শুরু করবো কি, বৌমাকে বললাম একটু উলু দাও, সেই যে গেল এখনো তো আসছে না। তখন ওই শাশুড়ি ডেকে ডেকে বলছে ও বৌমা বৌমা তুমি কোথায়, বলে আমি তো খাটের তলায়, বলে খাটের তলায় কেন, বলে উলু খুঁজতেছি। এইরকম গল্প আপনাদের এখানে চলবে না, আপনাদের উলু শুনে বোঝা গেল যে আপনারা উলু কি সেটা জানেন, যেখানে জানে না সেইখানে। যাক খুব ভালো লেগেছে, মায়েরা কত সুন্দর হাসি দেয়, মুখে যার নাইকো হাসি সে কি ভালো বাসতে জানে। অনেকজন আছে না বুতুম পেশান, ও দেখায় কেমন, শুনেন শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধ, প্রথম দুই স্কন্ধ হচ্ছে ভগবানের দুটি চরণ, পরবর্তী দুটি স্কন্ধ হচ্ছে তার উরু, তারপরে দুটো বাহু দুটো পার্শ্বদেশ, দশম স্কন্ধটা কি জানেন, দশম স্কন্ধটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অধরের হাসি। যাক আগে গান গাই তারপরে আলোচনার মধ্যে। হ্যাঁ কোন দিনে খুলিবে নৌকা, কিন্তু যেভাবে কথা আলোচনা করেছে সে প্রসঙ্গে প্রথমে আমাকে গোপী প্রেমটাই বলতে হয়, তবে আগে কোন দিনে খুলিবে নৌকা গাই তারপরে ব্রজ প্রেমটা কি। আপনাদের আশীর্বাদে গুরুকৃপায় যতটুকু পারি তুলে ধরার চেষ্টা রাখবো, দাও ভাই। আহ
তুমি কোন দিনে খুলিবে নৌকা মাঝে তাই আমার কইও, যদি ভুল করে ঘুমাই পড়ি দয়া আমায় ডেকে কইও। সরকার মহাশয় লেখা তো কবি সুধাকর হিসাবে ওনাকে সবাই চিহ্নিত করেছেন। উনি যখন এই গানটা লিখেছেন কিছুদিন পরেই রসিকবাবু লিখেছেন, আমার অন্ধকারে বন্ধদ্বারে অন্ধকারে আমার বদ্ধ দ্বারের অন্ধকারে তোমার দীপখানি জ্বালাইও, যদি ভুল করে ধোঁয়ায় পড়ি দয়াল আমায় ডেকে নিও। কি প্রাণের কথা, কি আত্মনিবেদন, নববিধা ভক্তির একটা অঙ্গ শ্রবণ কীর্তন মনন আত্মনিবেদনম, নববিধা ভক্তির অঙ্গ। হে প্রভু, তোমার করুণা ছাড়া গাছের একটা পাতা মাটিতে পড়ে না। আমি তোমার ভজন করব, তোমাকে ডাকবো, এরকম কথা কি আমি বলতে পারি? তুমি যদি আমার ভিতরে থেকে ভজন করার শক্তি দাও তবেই সম্ভব। এখান থেকে আমরা যার যার বাসভবনে ফিরে যাব এরকম গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। তিনি যদি ভালোভাবে নিয়ে যান তবে
এই জন্যই তো যারা সময় থাকতে পথ বেশি নিয়েছেন তারাই বুঝতে পারেন। পাগল বিজয় সরকার গিয়ে গেলেন, কবে আসবে প্রাণ বন্ধু সাগর পারে আশা পথে কবে আসবে প্রাণ বন্ধু ওরে সাগর পারে কতদিনের বিরোধী আছি আশা পথে তোমার ময়ূরপঙ্খী নৌকা বেয়ে পার করি আনিও রক্ষা করে প্রতি পদে স্মরণ নিলাম তারে ভক্তবৃন্দের চরণ ধুলি ভক্তিতে মস্তকে তুলি সদা যেন কৃষ্ণ বলি আমার এই অধরে বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ। সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন, প্রথমবার সবাই এসে হেসে হেসে যে কয়েকটি প্রশ্ন করেছিল উত্থাপন, আমার যোগ্যতা অনুসারে প্রতিটি প্রশ্ন ধরে ধরে করেছে একটু বিচার বিশ্লেষণ। ওই যে কাব্যের নবাব জবাবে ধরেছে অভাব আপনারা বসে বসে শ্রবণ করলেন যত সুধীগণ। এক কবি জবাব দেয় আর এক কবি অভাব ধরে সভায়, এ শুধু একদিনের স্বভাব নয়, এটা হচ্ছে কবিয়ালাদের 14 গোষ্ঠীর পরিচয়। তবে এই তর্ক বিতর্কের ভিতরে দাঁড়িয়ে বলি আপনাদের ধারে সত্যটা উদ্ঘাটিত হয়। তবে যে কথাগুলি আপনাদের মধ্যে ধরেছে তুলি, তা হালকা হোক আর ভারী হোক, তা প্রতিটি ধরে ধরে একটু ব্যাখ্যা দিতে হবে সভায়। শুনলেন যত সুধীজন, করে গেল আলাপন যে কিভাবে চিত্তটা পরিমার্জিত হতে পারে, প্রেম ভক্তি আসতে পারে কেন, সেই কথাগুলি তুমি করলে না বর্ণন। একাসরে বলতে গেলে অনেক সময় যাবে চলে, এটা আপনারাও জানেন ভক্তগণ। কিভাবে ভক্তির উদয় হয় আপনারা পেয়েছেন শাস্ত্রে তার পরিচয়। এই প্রেম ভক্তি লাভ করবার জন্য রয়েছে 9টি অঙ্গ মহাশয়, ওই প্রথমেই তো দাঁড়িয়ে সবাই কিছুটা দিয়েছি পরিচয়। নববিধা ভক্তির অঙ্গ যাকে বলে শ্রীমদ ভাগবত অন্যান্য শাস্ত্রে দিয়েছে পরিচয়, শ্রবণ কীর্তন মনন তারপরে বিষ্ণু শরণং দশত সক্ষ আত্ম নিবেদনম। এইভাবে যে 9টি স্তর পাওয়া যায়, এই 9টি স্তর ভেদ করে যদি কেহ ভজন করতে পারে তখন তার ভিতরে পরিপূর্ণ বিশুদ্ধ প্রেমের হয় উদয়। প্রতিটি বস্তু এক একটা বস্তু লাভের এক একটা পন্থা রয়েছে মহাশয়, আবার এগুলি কিছু লাগবে না সবাই করি বর্ণনা, তারও আছে একটা পরিচয়। কি পরিচয়? কিন্তু এটা কিন্তু একটু ভালোভাবে মানে একটু সুন্দরভাবে আনমনা হয়ে বোঝা যাবে না, আপনারা শান্ত হন মা, বারবার প্রণাম জানাই সকল মায়েদের পায়। একটু আমার কথার প্রতি রাখুন, একটু যোগযুক্ত থাকলে ভালো হয় মা, নড়লে কিন্তু ছন্দ পতন হয়।
যারা সেই পরমে আছে যোগযুক্ত তারাই একমাত্র করে দিতে পারে মায়া মুক্ত। সেই যোগযুক্ত ব্যক্তির সঙ্গ করলে না সে প্রেম ভক্তি লাভ হয়। এই জন্য কথাটা বলা হয়েছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। তাহলে সাধু সঙ্গ করলে পরে সর্বসিদ্ধি হয়। তাহলে যারা তার সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গ করলে পরেও তাড়াতাড়ি প্রেম ভক্তি পাওয়া যায়। হ্যাঁ, এক ভিতরে নিয়ে এসে দাদা একটু বসে বসে বসেন কপাল রে, বসেন বসেন, বসিয়ে বসিয়ে বিক্রি করেন। আপনি বসলেই পাশাপাশি সবাই টের পাবে যে আপনি এসে গেছেন। না 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 না, ওইরকম ভাষা দেয় নাকি, গলে বের করিয়ে দাও। করোনার কারণে মানুষ যারা যারা হয়ে গেছে, এখন যদি দুটো পয়সা ইনকাম করতে পারে করুক, কিন্তু দাদা আমার যারা যারা করেন। যাক বসেন, কথা শোনেন না কেন? আরে ও কানে কম শোনে, আরো ভালো, ইচ্ছে মতো বেসুক। কানে যদি না শোনে তারে কে থামায়? ভালো রে, যাক এক এক করে তার প্রতিটি কথা ধরে ধরে দিতে হবে পরিচয়। কি করে প্রেম ভক্তি লাভ হয়, কি করে চিত্ত শুদ্ধ হয়, এজন্যই তো গৌর সুন্দর দিয়েছেন কত নানা ধরনের উপমা দিয়ে পরিচয়। আমি সেই শ্লোকটাও কিন্তু বলেছি সবাই, যে সে তো দর্পণ মার্জনাং ভব মহা দাবাগ্নি নির্বাপনাং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবৌধ জীবনং আনন্দাম্বুদি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত আস্বাদনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। একমাত্র কৃষ্ণ নাম যদি করে এ বিশ্ব চরাচরে, নামের ভিতরই সবকিছু বর্তায়। এই জন্য তো শাস্ত্র দিয়েছে পরিচয়, সাধ্য সাধন তত্ত্ববস্তু যাহা কিছু বলো একমাত্র হরি নামের মধ্যে রয়েছে সকল। এখানে তো শাস্ত্র প্রমাণ দিয়েছে। দেখুন, ভালো হওয়ার জন্য বেশি কিছু করতে হয় না, কতগুলো সহজ পন্থা রয়েছে, কিন্তু সেই কথাগুলিতে যেন আপনার আস্থা থাকে, সেই কথাগুলির প্রতি যেন আপনার বিশ্বাস থাকে। আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন, আনমনা হলে যেমন ভালো করে বোঝা যায় না, তেমনি সবকিছুর মধ্যেই কিন্তু এরকম একটা পদ্ধতি রয়েছে, একটা নীতি রয়েছে। মাত্র অল্প কয়েকটা দিকে দৃষ্টিপাত করলেই অনেক কিছু জীবনে লাভ করা যায়। যদি আপনাদের কাছে আমি গড়গড় করে বলে যেতে পারি, শুনুন যত নরনারী, কিন্তু আমার মধ্যে কি আমি ওটাকে আস্বাদন করে দেখেছি, আমি কি ওটাকে যাজন করে দেখেছি, এখানেই কম পড়ে যায়। সে কেমন, আমি যা বলি গোবিন্দ তা শোনেন, আমি যা ভাবি তিনি তা জানেন, আমি যা করি তিনি তা দেখেন। এই তিনটি দিকে দৃষ্টিপাত করলেই মানুষ সংযত হয়ে যায়, একদম সহজ পন্থা। তাহলে আমি যা বলি তিনি তা শোনেন, আমার বলাটাও তো তেমনি হওয়া চাই। আমরা যে বাক স্বাধীনতা পেয়েছি বলি আপনাদের কাছাকাছি, শ্রীমদ ভাগবতে এই বাক স্বাধীনতাকে আমরা যে কথা বলি এটাকে কি বলছে জানেন? অধরামৃত। একে বলা হচ্ছে অধরামৃত। তো অধরামৃত, আমার মুখের ভাষাটা অমৃতে পর্যবসিত হবে কখন? যখন অন্তর্বাহির পরিশুদ্ধ হয়, শুনুন যত সুধি চয় সে মুখ দিয়ে যা বলে তাই অমৃতের মতো মনে হয়। একজন পণ্ডিতের কথাও শুনবেন, আর একজন সাধু ব্যক্তি যদি অশিক্ষিত হয়, অক্ষর জ্ঞান যদি একটু কমও থাকে, তার কথারও পরিচয়। এর ভিতরে অনেক ডিফারেন্স। সাধু তার পাণ্ডিত্যকে তুলে ধরবে, কিন্তু সেই কথাগুলির ভিতরে ভালোবাসা নাও থাকতে পারে। একটু ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু একজন ভজনশীল মানুষের কথাবার্তা দেখবেন কত সুন্দর হয়। আরে জালারে, ওনারে তো কথা যখন উনি শুনে না, ওনারে ধরিয়ে নেওয়া লাগবে। এত সুন্দর সভা উনি তো নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, উনি বেশি সময় যাতে না থাকতে পারে, আপনারা তাড়াতাড়ি করে কিনে ফেলেন তো যে কয়টা আছে, মায়েরা নিয়ে নেন সব, সব কটা একবারে নিয়ে নেন। যাক, সত্যি আপনাদের এখানে আগে একবার এসেছি তো, এত সুন্দর আপনাদের আশা, আসো দেখে না অন্তরটা খুব ভালো লাগে, এতে কোনো সন্দেহ নাই। অনেক আসরে যাই, সেখানকার পরিবার ব্যবহার, সেখানকার অবস্থা অন্যরকম, আপনাদের দেখে সত্যি খুব আমি আনন্দিত। এই জন্য
কথাগুলো বলার মতন একটা পরিবেশ থাকা দরকার। ওই যে এই উনি যাচ্ছেন, যাক ওনারে যেতে দেন, পথটা দেন। যাক যে কথাই ছিলাম আবার সেখানে ফিরে যাই। তাহলে চিত্ত শুদ্ধ করবার, প্রেম ভক্তি লাভ করবার অনেক পন্থা রয়েছে। আমি তার উপরে দাঁড়িয়ে কথাগুলো বলার একটু চেষ্টা করি। দেখুন, কঠিন আকারে ভজন করবা লা করা লাগে না, লাগে একটা মন। শুনুন যত ভক্তগণ, এখানে সাধক কলম দিলেন, রাখিও সবার মন ভাবিও একজন। আমি প্রথমেও বলেছি, আমরা সংসারবদ্ধ, আমরা মায়াবদ্ধ, আমাদের ছেলে মেয়ে স্বামী স্ত্রী ঠাকুরমা বাবা মা সবাই রয়েছে, তাই সবার মন রক্ষা করতে হবে, কিন্তু আমাকে একজনকে ভাবতে হবে। এই জন্য সাধক বললেন, রাখিও সবার মন ভাবিও একজন। তাহলে বলি আপনাদের নিকটে, কেউ পড়বেন না সংকটে। সারাদিন ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবার খাটনি খেটে মায়েরা যখন শয়ন কক্ষে যায়, তাহলে মায়েরা যখন শয়নে গেল, শুনুন যত ভক্ত দল, অবশ্যই বাবাও শোয় সেই বিছানায়। তাই নৈশ শান্তি নিকেতনে, শুনুন আপনারা ভক্তগণে, আপনারা অবগত আছেন সর্বজন, তাহলে যখন আমরা পাশাপাশি শয়ন করি, শুনুন যত নর নারী, অনেক ভাবনা কিন্তু আমাদের ভিতরে দেখা দেয়। সেই ভাবনাটা আমার বলবার কথা নয়, আমার আলোচ্য, আমার দর্শনটা কোন জায়গায়। তাহলে অনেক সময় একে অপরকে সোহাগ করি, অনেক সময় অনেক আনন্দ দুঃখের কথা একে অপরকে শেয়ার করি, তাহলে নানা রকম আলাপনে, নানা রকম উদ্দীপনার মধ্য দিয়ে এই যে শীতের একটা বড় রাত, তা অতিবাহিত হয়। তো একের পর এক রাতগুলো কেটে যায়, কিন্তু যখন ওই রাতে বলি আপনাদের সাক্ষাতে দুজনা থাকে আগে বিছানায়, তখন ওই পাঁচ বালিশটা রেখে দূরে, শুনুন যত নারী নরে, যদি স্বামী স্ত্রী একে অপরের যে সোহাগ প্রীতি সম্ভাষণটা দূরে রেখে তারা যদি একটু আসন নিয়ে বসে বিছানায়, চোখের জলে ভেসে ভেসে যদি বলে ঋষিকেশে, সারাদিন তোমার ভজন করতে পারি না, এই সংসারের খাটনি খাটতে খাটতে সারাটা দিনই কেটে যায়, এখন একটু সময় পেয়েছি, হে প্রাণ গোবিন্দ বলি তোমার কাছাকাছি, আজ থেকে তোমার হলাম, তুমি কৃপা করে রাখো তোমার চরণ পরে, যদি চোখের জলে একবার ডাক দেয়, বেশি ভজন লাগে না, সবাই করি বর্ণনা, ওই যুগল ভজনে যুগল রূপে সামনে দেখা দেয়। একে বলে যুগল ভজন, সহজ ভজন। একবার বলে দেখুন না কেমন লাগে, হে গোবিন্দ আজ থেকে তোমার হলাম। এই জন্য কবির জগতে, যিনি কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার মহাশয়, তিনিও গানে লিখেছেন, মাঝে মাঝে বসে শুনি আমার মতো কত প্রাণী, করিতেছে মধুর ধ্বনি আকাশ জুড়িয়া, কবে অব্যয় অসত্য সুখে থাকিব চড়িয়া, স্বভাবের অভাবে আছি এভাবে পড়িয়া। একটু গভীর রাতে জেগে দেখলে বোঝা যায় কত প্রাণী, তারাও যেন সে গোবিন্দকে পেতে চায়। সহজ, একদম সহজ, সহজ ভজন। ছেলে মেয়েরও একটা কর্তব্য থাকে, ছেলে মেয়েরা খালি দাবি আদায় করে নেবে, খাতা আনো, কলম আনো, ভালো ভালো খাবার আনো, হ্যাঁ এগুলো তো দিতেই হবে। এখানে আমি কিন্তু নিন্দনীয় কোনো দৃষ্টি মানে দর্শনকে টেনে আনছি না, এগুলো দরকার। তাহলে বাবা খাতা কিনে দেবে, বাবা তোমাকে টিফিনের পয়সা দেবে, সব কিছুই বাবা দেবে, বাবাকে তুমি কিছু একটা দাও। কি দেবে সন্তান, বড় হয়ে চাকরি করে মাইনের টাকা দেবে, ওটাই বড় কথা নয়। প্রতিদিন লাগবে না, অন্তত বছরে দুদিন বলুক যে বাবা বলি তব ধারে, একেবারে ভরে ভরে দেখি তুমি অফিসে চলে যাও, তোমার বদনখানা ভালো করে দেখতেও পাই না। আবার যখন রাত গভীর হয়, আমরা থাকি বিছানায়, তুমি যে কখন এসে উদয় হও আঙ্গিনায় তা ভালো আমরা জানি না। যখন একটু বুঝতে শেখে, 8-9 এর কথাই বলি আমি, বাবা আজকে রবিবার, শোনো সেই সমাচার, আজকের আমাদের জন্য ওই বাজার থেকে বেশি কিছু আনতে হবে না, যেতেই হবে না বাবা, তোমার তো খাটতে খাটতে জীবনটা গেল। তাহলে শোনো বাবা, আমাদের একটা কথা শুনলে হবে, একটু মনে হয় ভালো, আজকের বাড়িতে যা আছে, বাবা বলি আমি তোমার কাছে, মা আলু সিদ্ধ দিয়ে ভাত রান্না করে দেবে, আমরা অনেক সময় পাব, আজকের বোনকে নিয়ে আমি, বাবা তুমি এবং মা সবাই মিলে চোখের জলে বলবো, হে গোবিন্দ কৃপা করো, এইটা দেবে সন্তান।
তা না, লিস ধরাইয়া দেয় মাংস তুই এনো কিন্তু, হ্যাঁ ভাবমতো খাও তাতে কোনো আপত্তি নাই, কিন্তু বাবাকেও কিছু একটা দেও, অন্তত বছরে দুটো দিন দাও। এটা যে সহজ পন্থা, তবে একটা কথা কি জানেন, যাই বলি না কেন, যে বললো না কিসে প্রেম ভক্তি হয়, এ প্রসঙ্গে তো অনেক কথাই মনে পড়ে যায়। প্রথমে আহার শুদ্ধ করতে হবে, আহার। আপনারা বলতে পারেন যে আপনি কি বলছেন, হ্যাঁ আমরা যখন মাধ্যমিক পরীক্ষাতে বসি, আপনার বলি আপনাদের পাশাপাশি, তখন কিন্তু ওখানে পরিচয় থাকে না, আপনি কোন রেজ স্কুলে গিয়েছিলেন, আপনি কোন স্কুলের ছাত্র, স্কুলটা কত উন্নততার পরিচয় থাকে না, কি পরিচয় থাকে বলি মনের পুলকে, আপনি কি লিখেছেন সেটাই পরিচয়, তাই তো? তাহলে খাদ্যেরও একটা ব্যাপার আছে, খাদ্যে মানুষ, খাদ্য খাবারে মানুষকে চঞ্চল করে। রামায়ণের কথা একটু সভায় দিতে হয় বক্তৃতা, একদিন রাম লক্ষণ মা জানকি বনপথ দিয়ে যায়, যদিও আপনাদের জানা আছে তবু একটু বলি আপনাদের কাছে, লক্ষণ কিন্তু স্বেচ্ছায় মা জানকি এবং রামচন্দ্রের সেবার দায়িত্ব নেয়, তাকে কিন্তু রামচন্দ্র বলেনি ভাই চলো আমার সঙ্গে বনে, বলেছিল কি, সে কিন্তু ইচ্ছায় গিয়েছে। এ কথা বলতে গেলে অনেক কথা এসে যায়, ওটা পরে, যেটুকু আমার প্রয়োজন সেটুকুই করি একটু স্মরণ। এবার লক্ষণ যখন পিছিয়ে পিছিয়ে যায় ধায়, কিছু দূর যাবার পরে ওই রামচন্দ্র ডেকে বলে ভাইয়ের ধারে, ভাই দেখো তো এই জায়গার, এই দেখো ঘাস, এখানকার মাটি একটু অন্য রকমের দেখা যায়। বলে হ্যাঁ দেখা যায়, তুমি আমার কথা নেবে, ওখান থেকে একটু মাটি তোমার ওই পোটলার মধ্যে নেবে। মা পোটলা শব্দটা জানি না কতটা আপনাদের জানা আছে, এখন তো অনেক রকমের ব্যাগ, ব্যাগের অন্ত নাই, ড্রেসেরও অন্ত নাই, আগেকার দিনে ওই কাপড়ের টুকরো, ওর ভিতরে জামা কাপড় নিয়ে চার কোনায় চারটে গিট দিয়ে, তারপরে এরকম করে এক বাড়ি থেকে আরেক বাড়ি মানুষ যেত। আবার জুতো এক জোড়া কিনলে হয়তো লাইফে আর লাগবে না, কি কাদা কোন জায়গায় পা দেবে, পাই দেবে দাদা, এই জন্য দরজায় গিয়ে কি করতো, ঘাটে গিয়ে পাটা ধুয়ে তখন পাই দিয়ে ঘরে উঠতো, আবার যাওয়ার সময় আঙুলের মাথায় আর ওই যে পুটুলি। এখন সে সিস্টেমটা নেই, সে দিনও নেই, তবে এখন আমরা অনেক উন্নয়ন করেছি, আমাদের যন্ত্রযানের সরাসরি, কিন্তু আমরা মানসিক দিক থেকে কতটা ভদ্র হলাম এটা যার যার দিকে বিবেচনা করাই ভালো। এইবার যখন ওই পোটলার মধ্যে, এটা পোটলা শব্দটা তো নাকি না, আমরা ভুল বলছি, ওর ভিতরে যখন নেয় কয়েক কদম যাবার পরে লক্ষণের ভিতরে নানা রকম চিন্তা ঘুরে ফেরে, আমি কেন স্বেচ্ছায় সুখের জীবনটা বিসর্জন দিলাম, আমি কেন আমার স্ত্রীর কাছে শয়ন করলাম না, আমাকে তো দাদা কখনো করে বলেনি যে ভাই এসো না, সেই ঝাড়ে ছিল বাস আর আমি নিলাম আমার পিছনে, মানে এইভাবে ভাবনাগুলো, কুভাবনা আসছে, কোথায় ছিল বাস, নিজেকে নিজে টেনে নিলাম সর্বনাশ, হায় হায় এ কি কর্মটি করলাম, আমার কত সুখের জীবন, আমার বাবার কত বড় প্রাসাদ, কত বড় রাজত্ব, আমি খালি খালি এই বনজীবনটা বেছে নিলাম, একটা দুঃখের জীবনকে বরণ করলাম, এই নানা রকম ভাবনা দেখা যায়। আরো কিছু দূর যখন গেল সনুন্নত ভক্ত দল, ওই রামচন্দ্র মা জানকীর কাপড় এবং নিজের বসন এক জায়গায় ছিল, তো সুরে নদীর জলে ফেলে দেখুন ঘটনাটা কি, জলে যখন ফেলে দিল রামচন্দ্র দেখতে পেল, বলছে ভাই এ তুমি করলে কিসের দায়, আমার কাছে বলো দেখি তোমার হয়েছেটা কি, আমাদের পরিধানের বস্ত্র সবই তো ছিল ওই পোটলায়, তুমি সব ফেলে দিলে, বলে হ্যাঁ দাদা ফেলে দিলাম, কেন, বলে শোনো দাদা ওই পুটুলিটা ভালো নাই, পোটলা ভালো না, বলে ভালো না মানে, হ্যাঁ দাদা জানো যখন তোমার সঙ্গে এসেছিলাম তখন আমি কত আনন্দ পাচ্ছিলাম, কিন্তু এখন ভাবি কেন বনে এলাম, কেন সর্বনাশ ডেকে নিলাম, আমি কেন নিজেকে নিজে ক্ষতি করলাম, আমি কেন আমার স্ত্রীকে কাঁদালাম, নানা রকম কুভাবনার হয়ে সুদয় ওই পোটলাটাতে ফেলে দিয়েছি, বলি তবু কাছাকাছি এখন যেন আমার দেহটা হালকা হয়ে যায়, মানে এটা কি, এর মধ্যে আছে কি বলুন ভক্তমন্ডলী, এর ভিতরই দর্শন, দাদা তোমার মন তো তীব্র সাদা, কিন্তু যখন ওখান থেকে নিলাম ওই যে কাদা বা মাটি তখন থেকে শুরু হয়েছে দাদা, কেন তুমি মাটি নিতে বললে, শোনো ভাই জগৎকে দেখানোর জন্য আমি এই আচরণটা করলাম, ওই যে মাটিটা অন্যান্য জায়গার মাটি লতা পাতা বা ঘাস এরকম কি অন্য কালারের ছিল, বলে না,
বলে এইখানে কি আছে জানো? শোনো, এখানে হচ্ছে শম্ভু আর নিস্তবে যাবে সারে খারে, না হয় ওরা মরবে না সরাসরি। এইবার মৃত্যু তো অবশ্যই আসবে। এবার একদিন স্বয়ং নারায়ণ শুনুন, যত ভক্তগণ নারী মূর্তি ধারণ করে চলেছে ওই বনের ভিতরে, এত সুন্দর তরঙ্গের জ্যোতি বলি সভা সম্প্রতি যখন দুই ভাই দেখতে পায়, দুই ভাই দর্শন করে ভালো লেগেছে অন্তরে একে অপরে, মানে দুই ভাই, ও বলছে বসুক আমার ভাই, ছোট ভাই বলছে দাদা কেন তাকায়। ছোট ভাই ভাবছে যদি এই নারী বসে আমার ভাই, আমার চেয়ে সুখী নাই কেউ বসুধায়। তাই যখন দাদা তাকিয়েছে ও চোখ বড় বড় করে তাকায়, আমার ভালো লেগেছে দাদা কেন তাকায়। আবার দাদা বলছে আমার ভালো লেগেছে ভাই কেন তাকায়। এই নিয়ে ওদের ভিতরে গন্ডগোল হয়ে যায়। এমন গন্ডগোল শুরু হলো শুনুন যত ভক্ত দল, ওই নারীকে লাভ করতে গিয়ে দুই ভাই মারামারি করে ওখানে মারা যায়। ওই যে আশা, আশার ভিতরেই তো বাসা, ওই যে আশা করে একটা নারীর মায়ায় গন্ডগোল করে মারা যায়। আর ওদের রক্তে ওখানকার মাটি সিক্ত ছিল মহাশয়, ওই মাটি যখন রক্তে মাখা ছিল আর ওখান থেকে রামচন্দ্রের আজ্ঞায় মাটি তুলে পুটুলির ভিতরে নিল, ওখান থেকে কুভাবনার হয়েছে উদয়। তাই রামায়ণ প্রশিক্ষণ দেয়, হে বিশ্ববাসীগণ, এই মন পাকা করবার জন্য অনেক সময় সঙ্গকে শুদ্ধ করতে হয়, আহারকে শুদ্ধ করতে হয়, না হয় কিন্তু অকালেই তোমার হতে পারে বিসর্জন। এই জন্য আমরা না ভাবি ওরে কপাল রে, গুরু একারা মাংস খাবে না, খাবে কি ওরে আমার কথা রে, খাওয়াও না। এই কথাগুলো অনেকের কাছে খারাপও লাগতে পারে, খাক যে যা খারে খাক, আমি শাস্ত্রীয় কথাটা বলছি, আমি নিষেধ করলাম না, একেবারে করো জোরে বলি খাওয়ানো না, ওটা যার যার, কিন্তু এখানে তাৎপর্য আছে। মা কেউ অপরাধ নেবেন না, কোনো মা যদি রান্না করতে গিয়ে ভাবে যে আমার স্বামী যা কিছু এনেছে, আজ আমি যা কিছু রান্না করবার জন্য রন্ধনশালায় প্রবেশ করছি, এই বাড়ির যারা আমার অতিথি আছে যেন তাদের সেবায় লাগে। হে গোবিন্দ, আমি শাক ভাজি আর ডালই করি না কেন, বা একটু বেগুন ভাজি বাই না কেন, সব যেন আমার অতিথি সেবায় লাগে। সেই খাবারের স্বাদ আর যদি মনে মনে ভাবে যে ভরা পোড়া কোন জায়গায় গিয়ে মরিছে আসুক, রেজাল লাগে, ওরে লাগে জাটার বাড়ি। আসেন অনেকে প্রকাশ করে না, মনে মনে এগুলো কয়, এসব খাবার খেলে পরে পরমায়ু নষ্ট হয়, এ কি কোনো যন্ত্র দিয়ে মাপা যায়? মাপা যায়নি, যাবে না, এটা বড় মাপে হৃদয় দিয়ে উপলব্ধিতে আনতে হয়। আমরা কয়জনে আমাদের পরিবারকে এরকম একটা সংস্কার দিয়েছি যে যা কিছু রান্না হয়েছে, যা কিছু, এখানে বাদ বিচারের কথা বলছি না, বৃন্দাবনে বলে আপনাদের সন্নিধানে আমি নিজে দেখেছি, তারপরে আপনাদের কাছে তুলে ধরছি, দুবার দুবার আমাকে আমার বৃন্দাবনে যাবার সৌভাগ্য হয়েছে, আপনার অপরাধ নেবেন না। এখন যদি কেউ টুরিয়ে যায় সে কথা আলাদা, বৃন্দাবনে যাব ব্রজবাসীদের দেখতে, বৃন্দাবনের মাধুর্যটাকে উপলব্ধিতে আনতে, সে যাও আলাদা। তবে কি বুঝেছে সেটা না, যেটুকু দেখেছি বলি, দেখলাম বৃন্দাবনের যারা ব্রজবাসী, ওখানকারই যারা অধিবাসী, সেই দীর্ঘদিন ধরে কি করেছে জানেন মা? যা কিছু রান্না হয়েছে, ছেলে মেয়ে নাতির স্কুলে যাবে তো, যে যা কিছু হয়েছে রন্ধন, একটা থালা ভর্তি করে ওই রান্নাঘরে রেখেছে, গোপালের বিগ্রহ তৈরি করে। যা কিছু রান্না হয়েছে স্কুলে যাওয়ার আগে সব থালা ধরে দিয়েছে, কানাই, ওরা তো কানাই বলে না, বলে কানাই, শোনা যায় যেন কানা কানা বলে, মানে দ্রুত বলে ফেলে তো, কানাই খালো, দিয়ে দিল সব, ওই থালা ভর্তি করে গোপালের সামনে দিয়ে দিল। এইবার ছেলে ডেকে বলছে বা নাতনি ডেকে বলছে, ঠাকুরমা বা মা আমি স্কুলে যাব, খাবার দাও। ওখান থেকে এনে সযতনে যখন সন্তান নাতি নাতনিকে দেয়, এটাকে বলে প্রথা প্রসাদ সেবা। এর যে মহিমা কি ভাষা দিয়ে বলা সম্ভব নয়। ও খাওয়া আর সব রান্না করে তাড়াতাড়ি খা, এও খাওয়া, কতটুকু ডিফারেন্স এ আপনারা একটু উপলব্ধিতে আনুন। তাহলে প্রেম ভক্তিটা হবে কি করে? আমরা কি এরকম একটা সংস্কার দিয়েছি? আমরা কি সন্তানকে কয়টা পরিবারে সন্ধ্যাবেলা যায়, তোরা সবাই আয়, একটু হাততালি দিয়ে ঠাকুরের নাম করি? তা না, কে বলবে? মায়েরা সিরিয়াল দেখাই তো বন্ধ করে না, তবে আপনাদের এ জায়গার মায়েরা ভালো, এরা সিরিয়াল টিরিয়াল দেখে না, যে জায়গায় গান শোনে না তারা দেখে।
আর এখানকার মায়েরা যদি দেখে তো আমি কব কেন, কি সুন্দর কবি গান শুনছে না মা গো। সবকিছুর মধ্যে একটা বৃহৎ দর্শন, সবকিছুর মধ্যে একটা সন্তানকে সুন্দর সংস্কার দিতে মা অনেক কিছু লাগে। সদানন্দ এমন একটা প্রশ্ন তুমি করেছো, একটা সন্তান ভালো হওয়ার কতগুলো দিক রয়েছে, প্রেম ভক্তি তো সহজে আসে না। আমি কি স্নান করে আমার ছেলেটাকে কোলে নিয়ে আমি গীতা পাঠ করি, একটা শ্লোক পড়ি, আমার ছেলে শিখবে কি? আমি একটু তাড়াতাড়ি স্নানটি করে একটু গীতা একটু স্পর্শ করলাম, আমার ছোট্ট ছেলেটা দেখলো, সে একদিন ভাববে বাবা এটা করতো কি, এইভাবেই তো শেখে নাকি? তাহলে প্রথমে ভিতটা কি, প্রথমের ভিতটাই হচ্ছে মা বাবার একটা সুন্দর চরিত্র থাকা চাই। আমরা ছেলেকে এসডিপি করব, বিডিও করব, ইঞ্জিনিয়ার করব, ডাক্তার করব, করুন আপনারা, অবশ্যই শিক্ষার দরকার। আমার খারাপ লাগছে না তো, ক্ষমা করবেন আমাকে, যখন প্রশ্ন করেছে সে সপক্ষে বলি। তা আপনি যত উচ্চ শিক্ষিত করুন করুন, সে বড় মাপের একজন চাকরিজীবী হোক সেখানেও আমার খুব ভালো লাগছে, করুন, কিন্তু তাকে একটা সম্পদ দিতে হবে, যে সম্পদের উপরে দাঁড়িয়ে এসে নিজের জীবনটা তৈরি করবে। আমরা ভাবি কি একটা গাড়ি দেবো, বড় বাড়ি দেবো, অনেক জমি জমা দেবো, ব্যাংক ব্যালেন্স দেবো, মা এগুলো পরে পরে, আগে দিতে হবে সন্তানকে আমার চরিত্রেও যেন খুদ না থাকে, আমার স্ত্রীর চরিত্রেও যেন ভেজাল না থাকে। এই দুটো সুন্দর চরিত্রের মধ্য দিয়ে একটা সন্তান এলে তার ভিত তৈরি হয়। বলুন কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আমার স্বামী ভিন্ন কারো দিকে তাকাইনি? আর একজন পুরুষ বলতে পারবে আমি স্ত্রী ভিন্ন, অন্য কোনো নারী দর্শন করলে আমার ভিতরে শিহরণ জাগেনি? এই জন্য বলা হয়েছে কৃষ্ণ ভক্ত কোটিতে গুটি। পাগল বিজয় সরকার এমনি গানটি লেখেননি, বারে বারে পাঠাও ভাবে তাতে নাই মোর দুঃখ, এমন গর্ভে জন্ম দিও যার কৃষ্ণ সুখে সুখ। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। এই কতগুলো দিকের উপরে দৃষ্টিপাত করলে সন্তান সুন্দর হয়, একজন মানুষের মতো মানুষ হয়। আবার মা বাবাকেও যখন মিলনের সময়, এখানেও শাস্ত্র বলছে, আমার সকল্পিত কথা নয়, যদি কেউ চোখের জলে বলে, অনেক আছে না সন্তান জন্মানোর পরে কান্নাকাটি করে, ওরে কপাল রে সন্তানের জ্বালায় আর বাঁচা গেল না, তুমি এখন কাঁদছো, কান্নাকাটিটা কি আগে করেছো? একটা সন্তান আমার নিমন্ত্রিত অতিথি, শুনুন আমার অভিব্যক্তি, তা সন্তানটাকে যখন নিমন্ত্রণ করেছি, আমি নিমন্ত্রণ না করলে সে আসতো না, তাহলে নিমন্ত্রণটাও তো সুন্দর হওয়া দরকার মা। আমরা কি চোখের জলে বলেছি গোবিন্দ ছেলে দাও বা মেয়ে দাও তাতে কোনো দুঃখ নাই, এমন একটা সন্তানের মা বাবা হতে চাই সে যেন মানুষের মতো মানুষ হয়, সে যেন ভক্ত বাজারে মিশতে পারে, সে যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণ নেয়, এটুকু কি বলেছি? তাহলে তো তুমি সন্তানের কাছ থেকে ব্যথা পাবে। যাক তাহলে প্রেম ভক্তি কেন আসে, অনেক কথাই বললাম আপনাদের সকাশে, এই কতগুলো দিকে দৃষ্টিপাত করলে তখন একটা সুন্দর সন্তানের জনক জননী হওয়া যায়, একটা সুন্দর চরিত্র তাকে দান করতে হয়। যাক এবার অন্য কথা সভায় দিতে হবে, বক্তৃতা বলে গেল কি যে ভগবান শ্রীকৃষ্ণ কেন দাসখব দিয়েছে, বলেছে না রাধা বর না কৃষ্ণ বর মাসি, ওটা হচ্ছে গুইয়া মাসি। শোনো উল্টো পাল্টা কথা কইয়ে না, বুঝলে? এটা তো গল্প মনে পড়ছে, কব নাকি একটু বলবো? থাক কব না, কব। শোনো যেমন দেবা তেমন পাবা, একটা গল্প আপনারা শুনছেন, শোনেন নাই? ওই মা কয় না শুনি নাই, শুনলেও কবে আজকে না শুনি নাই, যেমন দেবা তেমন পাবা, মানে হচ্ছে এক বিয়াই গেছে আর এক বিয়াই বাড়ি, মনে করেন শুনছেন কিনা, বিয়াই বাড়ি বিয়াই যায়, এখন বিয়াইন রয়েছে রান্নাঘরে, আনন্দ আর ধরে না গায়, রান্না টান্না হয়ে গেছে, এদিকে বিয়াইন ডেকে বলছে দুইজনাকে, অনেক সময় জানে স্বামীর সঙ্গে রসিকতা করে স্ত্রী, আসলেই তো একটা আনন্দের জায়গা, রসিকতা করে বলছে ও দু বিয়াই, দুই বিয়াই স্নান করা চাই, মানে ওই বিয়ার সঙ্গে নিজের স্বামীরও বিয়াই বলে জড়াইছে, রান্না টান্না হয়ে গেছে, স্নান করলেই তখন পারস্যের আয়োজন করতে পারি, মানে ভাত বুঝবা না, পারস বললে না খাইতে ভাল লাগে, সে তুমি বোঝো
এইবার এমন দিন গিয়েছে, সে দিনটা হচ্ছে পয়লা এপ্রিল, ঠকানোর দিন। ওনার তো তা মনে নাই, আরো বয়স তো কম না, প্রায় 65-70 কাছাকাছি। এখন ওই বিয়াই ভাবছে, বিয়াই যখন এসেছে তাহলে এই দিনটা কি নষ্ট করা যায় না? অন্তত আরে দেহটা না হয় একটু বুড়ো টুড়ো হয়েছে, কিন্তু মনটা তো এখনো সেই জায়গায় আছে, তাহলে আমি এই দিনটা নষ্ট করব কেন? আরো বিয়াই বলে কথা, তাহলে এই দিনটা একটু আনন্দই করি। উনি বলছে, মানে অতিথি বিয়াই বলছে, বিয়াই সেনানে যাই একটু তেল টেল দিন, অনেক আছে না নাসিকা একটা শিখে তেল টেল দেয়। এই যেই বলেছে, ওনার আবার 5-6 দিন ধরে শরীর এমন কড়া হয়েছে, ওনার ঠিক প্রস্রাবের কালারটা ঠিক সরিষার তেলের মতনই হয়েছে, সলনি সরিষার তেল। উনি সাইডে গিয়ে বোতলে ভরে নিয়ে বলছে, বেয়াই নিন আপনার নবদারি দিন। অনেক সময় থেকে মানুষ মাথায় দেয়, নাসিকায় দেয়, কানে দেয়, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে দেয়। উনি ওই ওই তেলের মুটকিটা খুলে বাহাতে তালুতে ঢেলে এই আঙুলটা ভিজাইছে ওই তেলে, ভিজিয়ে যে নাকে দিয়ে টান দিয়েছে, এবার সলনি তেলের অ্যাকশন শুরু হয়েছে। এখন এমন জ্বলা শুরু হয়েছে, আর একটা দুর্গন্ধ তো, ছবি আইডিয়া যে কোন ঘানির তেল এত তেজ, জীবনে তো এত তেজ আলাস তেল আমার হাতে পড়ে নাই। বলছে বিয়াই বেশি দূরে যাই নাই, আমার নগদ ঘানির তেল। কপাল রে আমার ঠকিয়েছে, ঠিক আছে প্রতিশোধ নেবো, তবে আগামী বছর না, তার পরের বছর। বছরে তো একটা দিন পয়লা এপ্রিল আসে, ঠিক এক বছর পরে পয়লা এপ্রিল আসার 1 মাস আগে উনি পানি কচু আর গরম গরম ভাত ইয়ে খেয়েটে ফাঁকা মাঠে পায়খানা করে ভালো করে শুকোইছে। আগেকার দিনে তো শ্যাম্পু টেম্পু সাবান টাবান ছিল না, মানুষ আগে মাথা পরিষ্কার করত মাটি দিয়ে আর সরিষার খোল দিয়ে। উনি শুকিয়েছে আর ওই কচু কচু দিয়ে খাওয়া ভাত মানে পায়খানা তো ঠিক মাটি মাটি কালার হয়েছে। উনি একটা মাটির পাত্রে রেখেছে, খেজুর গাছে যে পাতে হাড়ি বা ঠিলা ওর ভিতরে রেখেছে। আর উনি ঠিক পয়লা এপ্রিল আসার আগের দিন খবর দিয়েছে ওই বিআইকে, বিআই তাড়াতাড়ি আসুন বাড়ির কাছে, যাত্রা গান শুনিয়ে যান, নট্য কোম্পানির, ভুল করবেন না আমি টিকিট কেটেছি। উনি আবার যাত্রা গান ভীষণ দেখতেন, একেবারে তাড়াতাড়ি চলে গেছে, গিয়ে প্রথম নাইট দেখেছে, রাত্রে খেয়ে দিয়ে শুয়েছে, ওনার বিছনা টিছনা করে দিয়েছে বেআইনে। আর উনি কি করেছে, ওই যেখানে খোল রেখেছিল শুকিয়ে ওর ভিতরে জল দিয়েছে, এমন ভাবে জল দিয়েছে যেন ওটা মাখা মাখা হয়, ঝোল না হয়, যাতে হাত দিয়ে ধরা যায়। আর উপরে কয়েক ফোঁটা কেরাসিন ছিটিয়ে দিয়েছে যাতে গন্ধটা না ছড়ায়। দেখবেন অনেক সময় দুর্গন্ধে কেরাসিন ছড়িয়ে দিলে গন্ধ থাকে না, উনি ভাবছে যেন গন্ধটা না ছড়ায়। সারা রাত ভিজেছে ওই শস্যের খোল। এইবার ভোরবেলা উনি ভালো টিফিন করেছে, বাজার থেকে নানা রকম জিনিস টিনিস এনেছে, উনি দেখে তো আনন্দে আর নাই, একেবারে শিশিতল মাছের পেটি, কাতলা মাছের ঘেটি এসব নিয়ে আছে। উনি তো বেশ খাবে বলে কি আনন্দ। এদিকে সেনানে ঠিক আগে আগে বলছে, বেআই চলেন, টাইম তো হয়ে গেছে সেনানের, যাই। আর এদিকে বেআইনও বলছে, যাও যাও, দুই বিআই গিয়ে সেনান টান করে এসো। উনি হাঁটা দেবে দেবে তখন বলছে, বিআই আপনার মাথায় এত নোংরা, সি 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 সি, এরকম নোংরা মাথায় কেউ কারো বাড়ি যায়? দিদি কি লক্ষ্য করে না, বালক একটুও বাসে না, এরকম নোংরা মাথায় আপনাকে পাঠিয়ে দিল, সি দেখছেন মাথার চুলগুলি কিভাবে আঠা আঠা হয়ে গেছে। উনি আবার হাত দিয়ে একটু টিপ দিচ্ছে, মানে আসলে কিছু না, ওনার তো চেষ্টা হচ্ছে যাতে উনি মাথা ধোয়ার ব্যবস্থাটা করে আর কি। এবার বলছে, আপনি আর বেশি কথা বলবেন না। বলে বেশি কথা বলবো না, দেখেছেন কিভাবে মরা নিকিগুলি তাকাইয়ে রয়েছে। এইবার বলছে, ভাই আর বেশি কথা বলে লজ্জিত করবেন না, চলেন মাথাটা ধুয়ে নি। তা ধোয়া টোয়ার কিছু আছে? বলে আছে। বলে কি, শস্যের খোল? বলে ঠিক আছে ঠিক আছে, ধোবো, নিয়ে চলুন। আর উনি মনে মনে ভাবছে, এটাই তো আমি চাই। নিয়ে গিয়েছে পুকুরে গিয়ে ডুব দিয়ে বলছে, ভাই দিন। বলে এই নিন। উনি ডানা দিয়ে ধরে দিয়েছে ওনার পরে, উনি সঙ্গে সঙ্গে ডানা দিয়ে ধরে বাহাতি নিয়ে এই ডানাটা ঢুকিয়ে দিয়েছে ভিতরে, ঢুকিয়ে দিয়ে মুঠো করে তুলে এরকম মাথায় ঘষা টসা দিয়ে এলোমেলো টান দিয়েছে, লঙ্কার বীজ নাকের মধ্যে ঢুকে গেছে। আর ওই জিনিস যখন ঘাটা পেয়েছে, এবার বুঝুন কি রকম সেন্ট ছড়াইছে, এমন গন্ধ মানে যেন টিকে দাঁড়িয়ে থাকা যায় না পুকুরে। বলছে, ও ভাই ভাই কোন ঘানির খোল এত দুর্গন্ধ? বলছে, ভাই মনে আছে 1 বছর আগে আপনার যে ঘানির তেল তার পাশের ঘানির খোল? শোনো, ভাবে কি কৃষ্ণ ভজন করি বলে আমার মধ্যে সব কিছু নাই, বান্দর বুড়ো হলেও গাছে ওটা বলে না। যাক, রাধা প্রেমের কথা সবাই দিতে হবে বক্তৃতা, তার আগে একটা গাই গান, গানে গানে দাঁড়িয়ে আপনাদের সন্নিধানে এই রাধা প্রেম তত্ত্বটা কিছুটা একটু দিয়ে যাব সমাধান।
জয় জয়ন্তী। মধুর ব্রজ রসে, মধুর ব্রজ রসে মজে থাকো না, গোপনে করো গোপী সাধনা, সাধনা সাধনা
কাকে বলে শোনো দিয়ে মন। অনেকে ভাবে অনেক কথা তুমি করেছ, শোনো এমন জায়গায় প্রশ্নগুলো রেখেছে এ বলা না খুব কঠিন। একটা কথা আছে, আপনি ভজনও কথা না কহিও যথাতথা আপনি আপনি হইও সব। সমভাবের সমপর্যায়ের মানুষ না হলে আপনার অপরাধ নেবেন না, অনেক কথা চেপে যেতে হয়। যেখানে শিক্ষক কক্ষ থাকে, শিক্ষকরা যখন এক জায়গায় বসে তারা যে বিষয় নিয়ে আলোচনা করতে পারে, ক্লাস নেওয়ার সময় কিতা হয়? কেন হয় না আর বলা লাগে না। এবার ব্যাপারটা কি শুনুন, বোঝো প্রেমটা কি। আমার দাদু ভাইয়ের মুখে আমি নিজে শুনেছি, কে? পরম পূজনীয় শ্রী অনাদিজ্ঞান সরকার মহাশয়। উনি নিজে বলেছেন, ওনার সঙ্গে আমার একপালা গান হয়েছিল কলকাতা জ্যোতিনগরে। তখন বলছে, দাদু ভাই শুনে রেখো, রাধাকৃষ্ণ প্রেমটা হচ্ছে ইন্দ্রিয়াতীত, ওটাকে ইন্দ্রিয় গ্রাহ্য করতে গিয়ে মানুষ দুর্ঘটনা ঘটায়। রাধাকৃষ্ণ প্রেমটা হচ্ছে ইন্দ্রিয়াতীত, ওটাকে ইন্দ্রিয় উপলব্ধি করতে গিয়ে মানুষ ভুল পথে পরিচালিত হয়। তার মানে কি হাত পা থাকবে না? না থাকবে, ক্রিয়াশীল থাকবে না। নাশ রমণ নাহাম রমণ দুহু মন মন ভেলো পেশ হল যেন, আমি নারী তুমি পুরুষ এই বদি থাকবে না। সেখানে প্রেম, সেখানে গভীর প্রেম। আপনারা অবগত আছেন, সাপ দেখলে আমরা সবাই ভয় পাই, তাই তো? আবার একটুকু ভয় পাবো না, কখন? যদি আমি গভীর নিদ্রায় নিদ্রিত থাকি। একটা হেলে সাপ ছেড়ে দিলে এই আসর ফাঁকা হয়ে যাবে এক্ষুনি। এটা বাস্তবে উদাহরণ দেওয়া যায়। আবার বিষধর সাপ দেখলে আমি ভয় পাবো না, যদি আমি গভীর নিদ্রায় থাকি। তা আমার এই কাম ইন্দ্রিয়গুলি, আমার বহির্মুখ ইন্দ্রিয়গুলি যদি প্রেম সুরা পান করে যদি গভীর নিদ্রা নিদ্রিত থাকে, তখন ইন্দ্রিয় ক্রিয়া থাকে না। তখন জয় রাধে গোবিন্দ বলে তারা ভাসে চোখের জলে, তখন প্রেম সাগরে ঢেউ খেলা, তখন তারা প্রেম সাগরে ঢেউ খেলা। তুমি বলেছ গোপীরা তারা কেন জলে আত্মহত্যা করলো, তাদের কেন শরীর সমাধি হলো, এই কথাটাই তো বলেছে। শোনো গোপী প্রেমটা কি বলে জানো, আত্মসুখ নাহি গোপিকার কৃষ্ণ সুখ লাগি করে সঙ্গম। একদিন নারদ ঋষি ডেকে বলছেন, হে গোবিন্দ, তোমার কাছে আমার একটা জিনিস জানতে ইচ্ছে হয়। কি? আমি একদিন বৃন্দাবনে চুপ করে একটা গাছের তলায় দাঁড়িয়েছিলাম, দেখতে পেলাম বেশ কয়েকজন ব্রজ ললনা, তারা নানা অলঙ্কারে অঙ্গটাকে সুসজ্জিত করে উন্নত বসন পরিধান করে তারা রুনুঝুনু শব্দ করে এগিয়ে চলেছে। নানা অলঙ্কার তারা অঙ্গে ধারণ করেছে, উন্নত বসন তাদের অঙ্গে রয়েছে, তারা এগিয়ে চলেছে। আমি জিজ্ঞাসা করলাম, ওহে ব্রজগোপীগণ তোমরা কোথায় চলেছ? তারা কি বলেছে জানো? তারা বলল, আমরা যাচ্ছি ভগবানকে দর্শন দিতে। ভাবুন, ব্রজগোপীগণ বলল আমরা যাচ্ছি গোবিন্দকে দর্শন দিতে। এত বড় অধিকার, এত বড় অহংকার। ভগবান বলছে তুমি চিৎকার করো না, বেশি কথা বলো না, ওরা ওদের অঙ্গটাকে অত অলঙ্কারে উন্নত বসনে ঢেকে নিয়েছে নিজেদের আনন্দের জন্য নয়, আমি যে রূপে দর্শন পেলে আমার আনন্দ হবে, ওরা আমাকে আনন্দ দেবার জন্য ওর অঙ্গটাকে সুসজ্জিত করেছে, নিজেদের জন্য নয়, ওরা আমাকে আনন্দ দেবার জন্য অঙ্গটাকে সাজিয়েছে, নিজে আনন্দ পেতে নয়। তাহলে ব্রজ প্রেমটা কেমন? মা
আমি একটু মিশিয়ে নেমে একটু উদাহরণ দিই, যদিও সেটা ঠিক সমকক্ষ হয় না, তবুও একটু যদি আর একটু প্রকাশ হয়। এই জন্য যদি স্বামী যদি প্রচন্ড ক্রোধান্বিত হয়, এখনই হয়তো আপনাকে মারবে বা ধমক দেবে, আপনি যদি আসতে কাছে গিয়ে, মানে কোনো মা সেই ঘরের জিন কাছে গিয়ে বলবে, কি গো তুমি মারবে না, এতটা রাগ করেছো তুমি, আমি তো ভাবতেও পারি না তুমি রেগে তুমি এতটা রাখতে পারো, কমপ্লিট কমপ্লিট থাকবে না, সে মারতে পারবে না, সে আর ধমক দিতে পারবে না, খালি একটু হেসে গিয়ে বলবে তার ঘরের নারী, কে গো তুমি এতটা রাখতে পারো, কোনোদিন তো দেখিনি তুমি এতটা ক্রোধান্বিত হয়েছো, তুমি মারবে নাকি। আর যদি ছেলের উপর রেগে যায়, ছেলেটা তো ভুল করতেই পারে, আমি তো আছি, তুমি একটু শান্ত হও আমি দেখে নিচ্ছি, থাকবে আর। সংসারের একটা দৃষ্টান্ত তুলে ধরলাম, তুমি বললে দাসখত দিয়েছে, এর কারণটা কি? রাধা প্রেমের গভীরতা, রাধা প্রেমের মাধুর্যকে মূল্যায়ন করতে গিয়ে ভগবান নিজে ভক্তকে উপরে স্থান দিয়েছেন। এটা খতখত কিছু না, এটা রিনটিনি কিছু না, রাধা প্রেমটাকে মূল্যায়ন করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে ছোট করে রাধা রানীকে বড় করে আসন দিয়েছেন। এটা প্রেমের গভীরতা, এটা প্রেমের মাধুর্য, এটা প্রেমের তীব্রতা। বলি খত দিল কেন? আচ্ছা আপনারাই বলুন, আমরা যে স্কুলে পড়াশুনো করেছি সেই স্কুলের একটা ছেলে যদি মাধ্যমিকে, মনে করেন স্কুলটার বয়স 50 বছর, 50 বছর ধরে স্কুলটা চলছে, তো অন্যান্য বছরও ভালো রেজাল্ট হয়েছে, এবার যদি 50 বছরকে ছাপিয়ে দিয়ে কোনো একটা ছাত্র বা ছাত্রী রেজাল্ট করে, সেই মাস্টার মশাই তাকে সংবর্ধনা দেবে না, দেবে তো? রাধা প্রেমটা কত উন্নত উজ্জ্বল, তাকে প্রকাশ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাসখত দিয়েছেন, তিনি না, এটা কদর্য ব্যাখ্যা করো না। বৃন্দাবনের প্রেমটা কেমন শোনো দিয়ে মন, আর একটা ঘটনা সবাই একটু করিব, কর্তৃপক্ষের যারা আছেন, টাইম আবার ওভার হয়ে যাচ্ছে না তো, আমাকে বলেছিলেন 9:30টার উপরে যাওয়া যাবে না, 9:30 বাজে, আচ্ছা আচ্ছা কি বলেন দাদা আর একটু গাইব, আপনাদের দেখে ছাড়াও তো যায় না, তবুও উপর থেকে যদি কোনো নির্দেশ থাকে সব কিছুকে তো আমাদের মান্যতা দিতে হবে, এখন আমাদের যে পরিবেশ চলছে মাস্কও পরতে হবে, আবার যা যা যাক এখন না পড়লেন বাড়ি গিয়ে পড়বেন, এখন এখানে আমরা যে পরিবেশ এসেছি সব কথা চলে না, যাক পরের কথা, তবুও বলি সচেতন থাকা ভালো। এইবার কি হলো, আবার একটা কথা বলি, যদি একটু অশিক্ষিতের মতো হয়ে যায় আপনারা ক্ষমা করবেন, বলবো মা হয়তো বলবেন লোকটা তো অশিক্ষিত, তবুও বলি, আমাদের যে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রণাম জানাই, তো ওনারা যে প্রোটেকশনে থাকে, যেভাবে খাদ্য খাবার খায়, সেখানে আমি কত নগণ্য, মানে কত সাধারণ, সেই জায়গায় যদি করোনা প্রবেশ করতে পারে তো আমি কোন সাতার প্রোটেকশন নেব, আমার একমাত্র প্রোটেকশন রাধা গোবিন্দের নাম, এছাড়া কোনো প্রোটেকশন আমাকে বাঁচাতে পারবে না, এটা আমার বিশ্বাস, আমার একমাত্র প্রোটেকশন রাধা গোবিন্দের নাম। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তারে যদি ধরে, অমিতাভ বচ্চন ভারতবর্ষের ভিআইপি, তাকে যদি ধরে, আপনি আর আমি থাকবো কোন লেপের ভিতরে? তাদের প্রতিটি খাদ্য খাবার পরীক্ষা করা হয় প্রতিদিন, বলতে গেলে সে কাপে থাকে, পার পেল না, এই জন্য আমি, আমার মাক্স ওই কৃষ্ণ নাম, তবু চলার পথে না নিলে তো আবার প্রশাসন বলবে, ওরাও সব কথার মান্যতা দেবে না তো, এই জন্য যখন গাড়িতে চলি কলকাতা গেলেই আগে মাস্কটা নেই, আবার ভিড়ের মধ্যে নেই, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমার মনের কথাটা ব্যক্ত করবেন, যদি তিনি বাসায় বাজবো আর মারলে আমি বাজবো কি করে, এই জন্যই বললাম আমার একমাত্র প্রোটেকশন রাধা গোবিন্দের নাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শেষ, ভালো কথা বলেছেন, খুব সুন্দর, যাক রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব আর একটু করি যে বর্ণনা,
তারপর আমি চিঠি টানব শুনুন ভক্ত গোপীরা কেমন। দেখুন একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাজ সীতাকে নিয়ে ব্রত খেলা। আপনারা এটাও জানেন যাবট গোকুল বৃন্দাবন এই তিনটি নিয়ে বৃন্দাবন, তিন বৃন্দাবনের তিনটি বিভাগ যাবট গোকুল বৃন্দাবন। তাহলে এখন ব্রত খেলা গোচারণ এখন বৃন্দাবনে বিশেষ করে গোকুলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সীতাকে, সীতা কি আমি আমার কি ভীষণ ক্ষুধা পেয়েছে, কিছু খাবার তো আমি খাবো, তুমি বলো কি, এটা গোচারণ ভূমি, এখানে কাছাকাছি কোনো ঘর বাড়ি নেই, কি বলো তুমি আমি কি করে তোমাকে খাবার দেবো, খাবার দেবো খাবার দেবো, যেখানে সেখানে খাবার চাও, এটা ভেজাল বাদাও। বলে না আমি খাবো তাই খাবো। তাহলে কি গাছ থেকে কিছু পাকা ফল পেড়ে দেবো, দাও যেই বলেছে দাও। সীতা কেবল রওনা হয়েছে বলছে না 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 ফল টল খাবো না, এক খাবার ডেইলি ভালো লাগে না, কি খাবে ভাত খাবো, এখানে ভাত পাবো কোথায়, কাছাকাছি কোনো ঘর বাড়ি নেই, এ কি কথা কি সর্বনাশ। তাহলে আমি যাবটে যাবো রাধারানীর বাবার বাড়ি, না এখানে বসে ভাত দিতে হবে। বলে কি সম্ভব, দেখে বলে শ্যামজন আর দন বলি তব ঠাই, যেখানে দাঁড়িয়ে আছি এখানে ভাত নিয়ে এসো খাবো যেটা নাই। বলো তাহলে কোথায় পাবো, শোন এখান থেকে এই পঞ্চকোশ হেঁটে যেতে হবে তোমাকে, সেখানে গিয়ে দেখবে মুনিদের নতুন একটা কলোনি বসেছে, তারা সবাই রসভোজনে পাকা, কোনো সন্তান নেই, তুমি সেখানে গেলে ভাত পাবে, যাও সবাই যার যার কর্মে মন দিয়েছে তাদের পত্নীরা সবাই রয়েছে, মানে মুনিরা যার যার মতো যজ্ঞে উপনীত হয়েছে, তাদের গৃহিণীরা সব ঘরে রয়েছে, সেখান থেকে তুমি ভাত নিয়ে এসো। ধীরে ধীরে সীতা যখন গমন করিল মনে মনে সীতা সখা ভেবে বসে, যদি একটু বয়সে ভারী হয় সেই মুনির পত্নী দেখলে পরে গিয়ে বলব কিছু অন্ন দাও না, আমি কোনো অল্প বয়সী কোনো মুনি পত্নীর কাছে অন্ন চাইব না, কেন আমি বয়সে তো কম অল্প বয়সের বালক, কোনো ইয়ং কোনো পত্নীকে চাইলে পরে সে ভুল ভাবতে পারে, যারা একটু বয়স হয়েছে তার কাছে চাই। ভালো করে লক্ষ্য করে দেখে কি এক মুনি পত্নী রন্ধনশালায় রান্না করছে, গিয়ে বলছে মা ও মা এ কি এত মধুর স্বরে আমাকে কে মা বলে ডাকে, এখানে তো আমরা যারা যারা রয়েছি কারো তো ঘরে সন্তান নেই, কে মধুর স্বরে আমাকে মা বলে ডাক দিল। ওমা জানি না এই সৃষ্টির কি রহস্য, একটা ইয়ং মেয়েকেও যদি মা বলে কোনো ছেলেরা ডাকে সে রাখবে না, মা শব্দটা এত মধুর, একটা ইয়ং মেয়েকে যখন তখন মা বলে ডাকা, মা আমাকে একটু জল দেবে, অন্য কিছু বললেই ভেজাল আছে, যেই বলেছে ওমা মা ওই বয়স্কা রমণী দেখতে পেল অল্প বয়সের একটি বালক, কি সুন্দর দুটি তার নয়ন উন্নত নাসিকা, আবার কুঞ্চিত কেশ রাশি, হাতে পাশনি নদী, কে তুমি, আমি সীতা, তুমি সীতা কোন সীতা, তুমি কোন সীতা, মানে ওই নামে তো অনেকই ছেলেরা থাকতে পারে, তুমি কোন সীতা, বলছে আমি কৃষ্ণ সখা সীতা, যেই বলেছে কৃষ্ণ সখা সীতা, ওই বয়স্ক রমণী জলভরা নয়নে ছুটে এসে পড়লো সীতামের চরণে, ওরে তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি ছুটি আয় 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 সময় বয়ে যায় দেখে যা কৃষ্ণ সখা সীতা এসেছে, যেই প্রণাম করতে গেল সীতা সরে গিয়ে বলছে মামা তুমি বয়স্কা আর আমি অল্প বয়সের বালক, তুমি আমাকে প্রণাম করছো, মা তুমি আমাকে অপরাধের ভাগিদার করো না। ওই মা বলছে সীতা
আমার অন্তরের ভাব বুঝতে পারলে না বলে কটু বাক্যে আমায় ব্যথা দিল। আমি তোমাকে প্রণাম করিনি, এই প্রণামটা তুমি আমার গোবিন্দের চরণে পৌঁছে দিও। আমার এই প্রণামটুকু আমার গোবিন্দ চরণে পৌঁছে দিয়েছিল। একে একে মুনিপত্নীগণ তারা গোবিন্দ এসে শ্রীরামকে করছে প্রণাম, তারা প্রণাম করে শ্রীরাম। কত সৌভাগ্য বসে আজ মনের উল্লাসে সাধারণ গৃহে তোমার দেখা পেলাম, তুমি যে আমার গোবিন্দের সখা। প্রণাম পর্ব হলো শেষ, ঘটল কি পরিবেশ। শ্রীরাম ডেকে বলে, ও মামা তোমরা গোবিন্দকে এত ভালোবাসো। শ্রীরাম তা ভাষা দিয়ে অবর্ণনীয়, কি ভাষা দিয়ে বলা যায়। বৃন্দাবনের ব্রজগোপীগণ রান্না করতে গিয়ে যদি দেখে তরকারির খুব ভালো গন্ধ ছড়িয়েছে, আমার রান্নাই তো বোঝা যায় তরকারিটা কেমন হয়েছে, তাই না, সঙ্গে সঙ্গে বাটি ভর্তি করে রেখে দেয়। আবার কখনো কখনো রসনাই দিয়ে দেখে নেয় ওই গন্ধের সঙ্গে স্বাদের সম্পর্ক আছে, বাটি ভর্তি করে রেখে দেয় আর বলে, কানাই কানাই আজ একটু ভালো তরকারি রান্না হচ্ছে, আয় খানা একটু খেয়ে যা। নারদীয় পুরাণে ভগবান বললেন, নারদ সবাই আমাকে ভগবান হিসেবে মন্দিরে দাঁড় করে রাখলো, আমাকে সন্তানের মতো ভাবতে পারে না, আমার সংসারের একজন সদস্য ভাবতে পারে না, আমার কি হাঁটতে ইচ্ছে করে না, আমার কি ধরতে ইচ্ছে করে না, আমাকে খালি বিগ্রহ করে রেখে দেয়। শ্রীরাম বলছে, ও মা মা ভগবান শ্রীকৃষ্ণের ক্ষুধা পেয়েছে, আমাকে কিছুটা অন্ন আর ব্যঞ্জন দেবে। যে বৃদ্ধামা প্রথমে সে প্রণাম করেছে চোখের জলে, সেই মা একটু পিছনে এগিয়ে বলছে, না দেব না, দেবে না, না বলো কি মা, আমাকে প্রণাম দিয়ে বলছো এই প্রণামটা গোবিন্দের চরণে পৌঁছে দিও, আর এখন বলছো দেব না, গোবিন্দের ভীষণ ক্ষুধা পেয়েছে। তাহলে তোমাদের এই যে ভক্তি, তোমাদের এই যে আরতি, এটা কি সব ভাওতা, এর ভিতরে কি কোনো সত্যতা নেই। সঙ্গে সঙ্গে বলছে, না 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 শ্রীরাম, তুমি আমাদের এই কোমল হৃদয়টাকে আর কঠিন বাক্যে ব্যথিত করো না। তাহলে কেন বলছো দেব না, বলে শোনো কেন বলেছি জানো, তোমার হাতে দেব না, আমরা সবাই ফিরে রান্না শেষ করে নিয়ে এসেছি, আমরা থালিকা ভরে নানা জায়গায় ওই ব্যঞ্জনাদি রেখে আমরা প্রাণ ভরে নিজ হস্তে আজ গোবিন্দ সেবা দেব। শ্রীরাম আমরা তোমার হাতে দেব না, আমরা নিজেরা গিয়ে গোবিন্দ সেবা দেব। শ্রীরাম বলছে, মা আমি বুঝতে পারিনি তোমাদের ভাব, আমার তো একটু বক্র স্বভাব, আমাকে ক্ষমা করো মা। ধীরে ধীরে রমণীগণ থালায় অন্ন ব্যঞ্জন নেয়, গোবিন্দ সেবা দেবে বলে একে একে একজন মুনি কারণ বসত করেছিল বারান্দায় বসা, ওদের গমনাগমন দেখে জানাই মধুর ভাষা। বলছে, ব্রজগোপীগণ মানে মুনিপত্নীগণ তোমরা কোথায় চলেছ? বলছে, আমরা যাচ্ছি গোবিন্দের সেবা দিতে। না 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 না, ওই কৃষ্ণ সেবাটা বা হবে না, যার দর্শনে রমণীর কোনো সংসার চিন্তা থাকে না, সন্তানকে ভুলে যায়, কুল হারায়, তার সেবায় যেতে দেব না। থামো, যাও যার যার বাড়ি ফিরে যাও। ওই অন্যান্য মুনিপত্নীগণ বলছে, শোনো মুনি, তোমার ঘরের যে গৃহিণী তুমি তাকে আটকাতে পারো, আমরা তো আর তোমার সবাই ঘরের বউ না, তোমার যে তাকে তুমি আটকে রাখো, বেঁধে রাখো, বন্দি করে রাখো, সবাই তো আর আমরা তোমার ঘরের গৃহিণী না, আমরা যাব তাই যাব। ওই মুনি নিজের স্ত্রীকে ঘরের ভিতরে নিয়ে জানলা দরজা বন্ধ করে দিয়ে বাইরের থেকে সিটকানি দিয়ে একেবারে বসে আছে বারান্দায় অতন্দ্র প্রহরী। অন্যান্য মুনি পত্নীগণ ধীরে ধীরে যায়,
ওই মুনির কঠিন পাকে ভীষণ ব্যথা পায়। গোবিন্দ সেবা দেবে বলে তারা করিল গমন। কি ঘটনা ঘটেছিল শুনুন ভক্ত। যখন অন্যান্য মুনিপত্নীগণ কাছে এগিয়ে গিয়েছে, গিয়ে দেখতে পারে যে মুনি তার স্ত্রীকে বাধা দিয়েছে, গৃহে বন্দী করে রেখেছে, সেই আগে গোবিন্দ সেবা দিচ্ছে, সে আগে গোবিন্দ সেবা দিচ্ছে, প্রাণ ভরে গোবিন্দকে খাওয়ায়, গোবিন্দ তার অধরে তুলে দেয়। অন্যান্য মুনিপত্নীগণ মনে মনে ভাবছে, মুনি তো ভারী ফাঁসি, ভারী চালাক লোক তো, আমাদের সামনে কঠিন একটা বিক্রম দেখালো আর পিছন দিয়ে শর্ট পথে নিজের স্ত্রীকে পাঠিয়ে দিল। ঠিক আছে, আমরা গিয়ে জিজ্ঞাসা করব এ ধরনের আচরণটা না করলে কি হতো না, আমরা কি এমন অপরাধ করেছি ওনার চরণে যে আমাদের এইভাবে ধোকা দিল। গোবিন্দ সেবা দেবার পরে চলল আপন ঘরে, ধীরে ধীরে মুনি পত্নীগণ তাদের নজরে দেখে একইভাবে ওই মুনি বসে আছে বারান্দায়। ওই মুনি পত্নীগণ বারান্দায় দাঁড়িয়ে সজোরে কয়, অমনি এত বড় চালাকি পেয়েছে আমাদের সামনে বললে যাব না, যেতে দেব না, কত রকম তোমার বাহানা, আর তুমি শর্ট পথে পিছন দরজা খুলে দিয়ে তাকে পাঠিয়ে দিলে কেন? আমাদের সঙ্গে গেলে পরে কি একসাথে গোবিন্দ সেবা দিতে পারতাম না? মুনি বলছে, বলো কি, তোমাদের সঙ্গে ছলনা করেছি, আমি আমার স্ত্রীকে গোপন পথে পাঠিয়ে দিয়েছি, কিছুতেই হতে পারে না, আমি তাকে গৃহে বন্দী করে রেখেছি, তেমনি ভাবি সে আছে, চলো চলো তোমরা দেখবে। দরজা খুলে দেখবে বলে করিল গমন, ভিতরে ঢুকে বলি মনের পুলকে শুনুন ভক্ত। সব মুনি পত্নীগণ ভিতরে গিয়ে তাদের লেগে গেল তাক, তাকে যার মানুষ তার কাছে গেছে ব্রহ্মরন্ধ্র পাক, ব্রহ্মরন্ধ্র ভেদে করে তার সেবাতে যায়, খালি খাঁচা পড়ে আছে সবাই দেখতে পায়। আজ দেহ রেখে প্রেম পুলকে যারা দিতে পারে গোবিন্দ ভজন, কেমন ওই গোপী প্রেম আবার প্রয়োজন। সবাই দেখতে পেল খালি খাঁচা পড়ে আছে বিছানায়, জয় রাধে গোবিন্দ বলে কৃষ্ণ। ঠিক আছে, আমার লেখা একটা গান শোনাতে হবে, গাই। যারা জীবন দিয়ে বাঁচল ভালো তোমাকে সব সপিয়া, কেন তুমি এলে না শ্যাম ব্রজে ফিরিয়া। যারা জীবন দিয়ে বাঁচল ভালো সারা জীবন ধরিয়া, কেন তুমি এলে না শ্যাম ব্রজে ফিরিয়া।
যাবো কালা যুব বলে লইলে বিদায়ে, সুখে আছো তুমি গিয়ে আসবে প্রাণ বধুয়া সারা পদে বহে না চরাচরে একটু
কেমন করে তার লক্ষণ গুলি বলো মোরে, যেন ভজন করতে পারি তাহার গোপী চরণ ধরে, যে নিজেকে কৃষ্ণ বলে পরিচয় দিচ্ছে, কত মানুষ মরছে গিয়ে দেখো ওই না তাহার কাছে, এখানে বাঁচার কি বার আশ্রয় আছে বলো তো সেই মধুর বাণী। দেখো নাম তো অনেকেই করে কিন্তু অশান্তি কেন তাদের ঘরে, সেই কথাটি বলো একটু সবার মধ্যে ব্যাখ্যা করে, বসে শুনবে যত নারী মনে বলো তো আমি শুনি, যারা নিয়ম রক্ষায় করে যে নাম তাদের নামে ঘটে বদনাম, তাহলে নামের কি কোনো ক্ষমতা নাই তাহাই একটু জানিতে চাই, নিয়ম না করিলে নাকি নামের কোনো গুণ নাই, তুমি কি বা একটু বলো তাই তুমি বলো আমি শুনি, যদি গুরু সেবা দেবার তরে স্বয়ং গুরুদেব দাঁড়িয়ে আছে যে আশীর্বাদ নেবে গুরুদেবের কাছে, তার কিন্তু কৃষ্ণ কৃপা পাওয়ার একটু সুযোগ আছে, সময় নষ্ট কেউ করবেন না, পাশে বসে শুনুন মধুর ধ্বনি।
কথা করলে আলাপন, বসে বসে শুনলো আজি যত ভক্তগণ। সময় থাকতে নামের আমরা করিব আসল, নাম ছাড়া কিছু নাই বিশ্ব বসুদায়, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। এই আমাদের ভাব ভিতরে জাগরিত হয়, অবশ্যই কৃপা করবেন কৃষ্ণ রসময়। তাই তো কর জোরে করিলাম মন্ন, বসে বসে শুনলেন যত ভক্তগণ। না না তুমি একটু আমার একটা কথা নাও, সবাইকে আশীর্বাদ তুমি একটু দাও। এই যে মামনি আমাদের কাছে দশ দশ কুড়ি টাকা সেজন দিয়ে গেল, ওর উদ্দেশ্যে একটুখানি আশীর্বাদের কথা বলো। আচ্ছা কিভাবে করতে হবে কৃষ্ণ নাম, না কি বলতে চেয়েছো দাঁড়িয়ে সবা ধাম, আবার একটু বলো তুমি করিব শ্রবণ, ভক্তরাও শুনবে আছে একই নিচন। না না ওই যে বাচ্চা মেয়ে এখানেতে এলো, দশ টাকা আমাদের দিল, ওদের একটু আশীর্বাদের কথা একটু বলো, লেখাপড়া শিখে যেন ও বড় হয়, মনের মতন যেন একটা স্বামী সুন্দর পায়, তবেই তো ভরে যাবে সংসার জীবন, তাকে যেন করে নিতে পারে আপন। আচ্ছা মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে করি যে বর্ণনা, হাসি যেন কোনোদিন বন্ধ হয় না। ভালো ভালো কথা তুমি করিলে বর্ণন, সবাইকে যেন কৃপা করে শ্রী মধুসূদন, করো জোরে নিবেদন জানাই, সবাইকে ভালো রেখো তুমিও কানাই, তুমি তো বিশ্ববিদ্যা কারণের কারণ, ভালো রাখতে পারো তুমি সদা সর্বক্ষণ, কেউ যেন কষ্ট না হি পায়, এই নিবেদন করে গেলাম তোমার পায়ে। তবে আরে বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাও ওদের গভীর কল্পনা, আজকে সাথে গুরু বসে বসাই সব জন্য বলতে নাই, আরে বাবা না কথা বলতে পারে এই দুটো পারে যাই না যে এই পুরো কে মামা তো বলা মামা তো বলা। এইখানে উভয়ের শেষ হয়ে গেল, একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো, হরি বল, রাধা গোবিন্দ কি জয়, নিতাই গৌর কি জয়, যার যার গুরু গোসাই কি জয়, যার যার মাতা পিতা কি জয়, বিশ্ববাসী কি জয়, আজ এই উৎসব কমিটির সদস্য বৃন্দ কি জয়, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল।